অমৃত ভারত স্টেশন প্রকল্পে সেজে উঠবে ধুলিয়ান গঙ্গা স্টেশন। রেল কিছুদিন আগেই নোটিশ জারি করেছিল অস্থায়ী দোকান উচ্ছেদের। সোমবার স্টেশন সংলগ্ন জমিতে থাকা দোকান নিজেরাই দোকান ভাঙলেন ব্যবসায়ীরা। বহরমপুর সিটি হসপিটালে এখন বিশ্বমানের আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার, বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, কোয়ালিটি কেয়ার ক্লোজার টু হোম। অমৃত ভারত স্টেশন স্কিমে সেজে উঠবে মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গা স্টেশন। সেই উদ্দেশ্যে ধুলিয়ানের রেলের জমি থেকে দখলদারদের সরাতে নোটিশ রেলের। সোমবার স্টেশন সংলগ্ন জমিতে থাকা দোকান নিজেরাই ভাঙলেন ব্যবসায়ীরা। ওরা বলছে যে এখন আমাদের এখানে কাজ আছে, কাজ হবে। একদিন আমি গেলাম IW কাজে, দেখেন আপনাদের যেটা প্রয়োজন আছে সেটা তো আপনারাই নেবেনই, যেটা লাভার বাদে যেটা আমরা থাকবে সেটা তো আমরা হয়তো থাকবো, এটা বলেছিলাম। তো তখন বললে যে ঠিক আছে, আর বললাম যে সামনে আমাদের পরবও আছে, যে পরব কখন আমি কোনো সামনে 29 তারিখে, তো 29 তারিখ পর্যন্ত আমরা সময় দিলাম, এটাই বলেছিল। এখন এখন ভেঙে দিয়েছে। অমৃত ভারত স্টেশন স্কিমে বাড়ানো হবে স্টেশন চত্বর, তাই রেলের জায়গার ওপরে থাকা ছোট দোকানগুলিকে আগেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। এরপর সোমবার দোকানদারেরা নিজেরাই সরিয়ে নিয়ে গেল রেলের জমির ওপরে থাকা অধিক স্থায়ী অস্থায়ী দোকান ও দোকানের জিনিসপত্র। তবে এবার কিভাবে চলবে দিন সংশয়ে ব্যবসায়ীরাও। আমরা মূলত দাবি রাখি আমাদের যাতে রেলের পিছনে জায়গা আছে, আমাদের যাতে একটা ব্যবস্থা করে দেওয়া হয়, আমাদের গরিব মানুষ যাতে করে খেতে পারে।